তাহলে চলো তাই করে দেখি কি হয়। I love you. আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসো ঠিক আছে, কিন্তু তুমি কি করো? আমি পেঁয়াজের ব্যবসা করি। লল। ও, তাহলে সরি। প্রেম তো আমি তাকেই করব যে আইসক্রিমের ব্যবসা করে। কারণ আইসক্রিম আমার খুব ফেভারিট। তাই আইসক্রিম বিক্রি করলে তুমি আমার সঙ্গে প্রেম করবে? তাহলে তোমার বাড়ির ঠিকানাটা বলো। আমার বাড়ি আমতলা তেলপাম্প ছাড়িয়ে প্রথম পাকুড় গাছের সামনে। আরে শালা, এত সুন্দর অফার থাকতে টুকটুকি চালাবো কেন? যাই আইসক্রিমের ব্যবসাটা শুরু করে দি। যে ভাবে হোক, এত সুন্দর মেয়েটা আমাকে পটাতেই হবে। তোমার কথা শুনে তো বিশাল কাজ হয়ে গেছে গো। মিলের সামনে পুরো আইসক্রিম কেনার জন্য মেলার মতো ভিড় জমে গেছে গো। তাই আমাকে চিনতে পারবে বলে অন্য একটা লোক লাগিয়ে দিয়েছি মিলে। যাক, আইসক্রিম কিনা তো শেষ, এইবার শুরু করবো খেলা। এই নাও আইসক্রিম। এই বাবু, টাকাটা না দিয়ে চলে যাচ্ছ যে, টাকাটা দিয়ে যাও। আরে বিরাট বদমাইশ ছেলে তো, টাকাটা না দিয়ে পালিয়ে গেল। আইসক্রিম 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 লাগলে বেরোবে গো, বাড়ি
বাড়ির সামনে চলে এসেছি। আইসক্রিম যার ফেভারিট সে যেন এসে নিয়ে যায়। এবার বলো তো, আমি রোজ রোজ এখানে আইসক্রিম বেচি না? হ্যাঁ, আপনি এখানে আইসক্রিম বেচেন তো। বাবু, তোমাকে যে কালকে আইসক্রিম দিলাম, তুমি আমাকে চিনতে পারছো না? হ্যাঁ, আপনি তো এখানে আইসক্রিম বিক্রি করছিলেন। ভুল তোমার বিচার হচ্ছে না, যে তোমাকে বেশি আইসক্রিম দিচ্ছে তুমি তাকেই বলছো এখানে আইসক্রিম বেচে। আমার বিচার হচ্ছে না তো, আপনার নিজের বিচার করে নে। আমি অত বিচার জানি না, আমি রোজ এখানে আইসক্রিম বিক্রি করি, আমিই বেচবো। খালি তুই বেচবি আর আমি এখানে বসে বসে আঙ্গুল চুষবো না? আমিও এখানে আইসক্রিম বেচবো। এই তোরা কি ভাবছিস আমি পাগলা? তোরা যদি না আইসক্রিম বেচবি আর আমি বসে বসে বাদাম খাবো না? আমিও এখানে আইসক্রিম বেচতে দাঁড়ালাম, দেখছি কে কি করে। ওদেরকে একটু আর্থিং দিয়ে আসি, না হলে আবার ধৈর্য হারিয়ে ফেলবে। আমাকে আইসক্রিম দাও। এই দাও আইসক্রিম। আমি দেবো, 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 আমি দেবো। একটা আইসক্রিম বেচার জন্য তোমরা এইভাবে ঝামেলা করছো? যাও, তোমাদের সঙ্গে আইসক্রিমই নেব না। ও নো, এই মুটা কন্ডর লাগে, আমার চান পাখিটা চলে গেল। এই শালা আমার জন্য চলে গেল, তুই তো আইসক্রিম নিয়ে ঝামেলা করলি, আর আমি মুটা মাস এক তোর তোর গাল লম্বা করে দিব। এই থাম থাম থাম, তোদের দুজনারই দোষ, তোরা যদি আজকে না আসতে তাহলে আজকে আমার লাইনটা হয়ে যেত। সর এখান থেকে। এই শালা তুই আমার গায়ে হাত দিছিস। ছাড়ো ছাড়ো ছাড়ো, কি করছো তোমরা, ঝামেলা করছো কেন? এই দেখো, ওই বাড়ির মেয়েটা আইসক্রিম কিনতে এসেছিল, কিন্তু এই শালারা ব্যস্ত দিল না। আমি ওর জন্য ব্যবসা শুরু করেছি। আমিও তো ওর জন্য ব্যবসা শুরু করেছি। আরে ছি ছি ছি, ওদেরই তো আইসক্রিমের মিল আছে, ও কেন আইসক্রিম কিনবে? আরে ছি ছি ছি, তুমি বলছো কি গো? ছি, আমার তো ওই ব্যবসায় ভালো ছিল, সেই জন্যই বড়রা বলে মেয়েদের কপরে পড়তে নাই। আজকে তার প্রমাণ পেয়ে গেলাম। ভাই, কিছু একটা করা যাবে না? আমি তো ওর জন্য সব শেষ করে ফেলেছি। পারা যাবে না কেন? তুমি যদি পারো ওর বউকে নিয়ে পালিয়ে যাও। হ্যাঁ, আমি ওই শালার বউকে নিয়েই পালাবো। কিন্তু ভাই, তোমাকে আমার একটু হেল্প করতে হবে। তুমি ভাবো না, তোমাকে হেল্প করতে হবে ওই শালার।
শালা বউ নিয়ে সবার সঙ্গে দুই নম্বরই ব্যবসা না, এইবার বুঝবে ঠেলা। এই নাও অ্যাডভান্স টাকা। সোহানা তুমি জানো ওই যে ফর্সা ছেলেটা আইসক্রিম বেচছিল ও কত বড় লোকের ছেলে? ও তোমাকে পাওয়ার জন্য বড় বড় শোরুম ছেড়ে আইসক্রিম বেচছে জানো? তাই এই না ওর নাম্বার, যাওয়ার সময় তোমাকে দিতে বলেছে, তোমার যদি ইচ্ছে হয় একবার ফোন করে দেখো। হ্যালো হ্যালো কে বলছেন? আমি সেই যার জন্য তুমি চার পাঁচটা শোরুম ছেড়ে আইসক্রিম বিক্রি করতে শুরু করেছিলে। কি গো আমাকে এখানে আনলে যে? এটাই তো আমার বাড়ি, তোমাকে কোথায় নিয়ে যাব? কি তুমি বলছো কি গো? তাহলে তোমার শোরুম? এটাই আমার শোরুম, এটাই আমার বাড়ি। তুমি যেমন আমাকে মিথ্যে কথা বলে আইসক্রিম বেচিয়েছো, আমিও তেমন তোমাকে মিথ্যে কথা বলে বিয়ে করে নিলাম। নো 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 নো।